আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আজকে কোনো রেসিপি নয়, আজকে একটি সিম্পল ভর্তা করে আপনাদের দেখাবো, আর এটা হচ্ছে কদবেল ভর্তা। খেতে কিন্তু দারুণ মজা, এই ভর্তাটি করা কিন্তু খুবই সহজ। আর আমি কেন এই ভর্তাটি করে দেখাবো তা আপনাদের পরে বলছি। তো চলুন দেখে নিই কীভাবে এই কদবেল ভর্তাটি করতে হয়। আমি এখানকার বাংলা শপ থেকে দুটো কদবেল কিনে এনেছি, আর কদবেল দুটোকে আমি ছিদ্র করে দুই দিন একটি গরম ওভেনের ভিতর রেখে দিয়েছি যেন এটা পেকে যায়, কারণ লন্ডনে খুব সহজেই পাকা কদবেল পাওয়া যায় না। আমরা কাঁচা এভাবে কিনে নিয়ে আসি, তারপরে ঘরে চেষ্টা করি পাকানোর জন্য। এই আইডিয়াটা আমার আম্মুর ছিল। আপনারা এভাবে যদি ওভেনে রেখে দেন তাহলে দেখবেন যে কদবেলগুলো পেকে যাবে। ভর্তার জন্য নিয়েছি দুটি কদবেল, নিয়েছি এক টেবিল চামচ ব্রাউন সুগার, এক চা চামচ লবণ, আর লাগবে শুকনো মরিচ। শুকনো মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। নিয়েছি এক টেবিল চামচ ধনে পাতা কুচি। প্রথমে আমি কদবেল দুটোকে ভেঙে নিচ্ছি। কদবেলের ভেতরটা কেমন হবে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার লাকের ওপর। দেখুন আমার কদবেল দুটো মাশাআল্লাহ ভালোই পেকেছে। এরপর একটি চামচের সাহায্যে আমি বেলের ভেতর অংশটা উঠিয়ে নিচ্ছি। আমি আজকে কদবেল মাখাটা এর জন্যই দেখাচ্ছি, আমরা যারা দেশের বাইরে থাকি আমাদের বাচ্চারা অনেক সময় দেশি ফল চিনে না, তাই আমি সবসময়ই চেষ্টা করি দেশি কিছু ফল এনে আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য আর চেনানোর জন্য কোনটা কি ফল, আর আপনাদেরকেও এই কদবেল মাখাটি শেয়ার করলাম। দেখুন আমি কদবেল দুটোকে সুন্দর করে বাটিতে উঠে নিয়েছি। একটি মিক্সিং বলে আমি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। আমার এই শুকনো মরিচগুলো একেবারেই ঝাল কম, তাই আমি চারটা শুকনো মরিচ নিয়েছি। আমি লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি ধনে পাতা দিয়ে একসাথে মেখে নিচ্ছি, আর চিনি দিয়েও মেখে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে এক টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি, যেন চিনিটা খুব ভালো করে গলে যায়। এরপর আমি কদবেল নিয়ে নিচ্ছি। কদবেলটা আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব চটকিয়ে। আপনারা কিন্তু এখানে শুকনো মরিচের বদলে কাঁচা মরিচ দিয়ে ওই ভর্তাটি করতে পারেন, কিন্তু আমার কাছে শুকনো মরিচ দিয়ে কদবেলটা মাখালে খুব ভালো লাগে। এই তো দেখুন আমার কদবেল মাখানো হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে দেখে দিচ্ছি আমি কিভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সার্ভ করেছি। তৈরি করে নিলাম খুবই মজার কদবেল মাখা, যা কিনা খেতে কিন্তু খুবই মজা। আমরা ছোটবেলায় যখন স্কুলের গেটে মামাদের হাতে খেতাম, আমার আজকের কদবেল মাখার টেস্টটা কিন্তু ঠিক সেরকম হয়েছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।